নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ম্যাথমেটিক্স প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, যেগুলি 2023 সালে 100% তোমরা এখান থেকে পাটিগণিত, বীজগণিত, যাবতীয় যে সমস্ত অঙ্কগুলো আছে, পরিমিতি, ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ভাইটাল, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি পেন দিয়ে মার্কিং করে দিয়েছি, গোল করে দিয়েছি। অর্থাৎ যে সমস্ত অঙ্কগুলো গোল করা আছে, সেই সমস্ত অঙ্কগুলো 2023 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, 15 দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি খুবই গুরুত্বপূর্ণ, 5 দাগের রোমান ওয়ান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং রোমান টু এর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং 6 দাগের রোমান টু খুবই গুরুত্বপূর্ণ এবং 7 দাগের অঙ্ক আমি দেইনি। তো দেখো, 10-এর রোমান ওয়ান, রোমান টু, ঠিক আছে, 10-এর রোমান টু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং 11 দাগের রোমান ওয়ান, রোমান টু খুবই ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে 13 দাগের রোমান টু খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত অঙ্কগুলো আসার চান্স খুবই বেশি, সেই সমস্ত অঙ্ক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, 15 দাগের রোমান, মানে রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্সের অঙ্ক প্র্যাকটিস করে যাবে, 5-এর রোমান ওয়ান এবং 6-এর রোমান ওয়ান, রোমান টু খুবই গুরুত্বপূর্ণ, রোমান ওয়ান রোমান টু দুটোই গুরুত্বপূর্ণ, 7 দাগের রোমান টু ইম্পর্টেন্ট, 8 দাগের রোমান ওয়ান রোমান টু খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে 11 দাগের রোমান ওয়ান রোমান টু, 12 দাগের রোমান ওয়ান রোমান টু এবং 13 দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যে সমস্ত অঙ্কগুলো 2023 সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে অঙ্ক নিয়ে আলোচনা করছি। 14 দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি এবং 13 দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ এবং 15 দাগের রোমান ওয়ান গুরুত্বপূর্ণ, রোমান টু, রোমান থ্রি, যে সমস্ত অঙ্কগুলো গোল করে দেওয়া আছে, সেই সমস্ত অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে 2023 সালে মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে 6-এর রোমান টু, 5-এর রোমান টু, 6-এর রোমান ওয়ান রোমান টু, 7-এর রোমান টু এবং 8-এর রোমান ওয়ান রোমান টু, 9-এর রোমান ওয়ান রোমান টু এবং 10-এর রোমান ওয়ান, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। 11 দাগের রোমান ওয়ান রোমান টু, 12 দাগের রোমান ওয়ান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, 11 দাগের রোমান টু খুবই গুরুত্বপূর্ণ এবং রোমান ওয়ানও খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে রোমান টু ভালো করে প্র্যাকটিস করে যাবে, 13 দাগের রোমান ওয়ান, ঠিক আছে, এবং 15 দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি, যে সমস্ত অঙ্কগুলো আমরা বলছি সেইগুলো তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে, যেগুলি 2023 সালের মাধ্যমিক ম্যাথমেটিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, 8 দাগের রোমান ওয়ান, 9 দাগের রোমান ওয়ান রোমান টু, এই সমস্ত অঙ্কগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, তার সঙ্গে 9 দাগের রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো, 2023 সালের মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করছি, 11 দাগের রোমান ওয়ান রোমান টু, 12 দাগের রোমান ওয়ান রোমান টু, রোমান থ্রি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 12 দাগের রোমান ওয়ান আর রোমান টু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কী বলছি তোমরা বুঝতে পারছো। তার সঙ্গে আমি আর একটা কথা বলতে পারি, তোমাদের অন্তর্বৃত্ত এবং তার সঙ্গে √21, √23, √12, এই সমস্ত √15, এই সমস্ত অঙ্ক আসার চান্স খুবই বেশি আছে। 15 দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করে যাবে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। 6 দাগের রোমান টু, ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 13 দাগের রোমান ওয়ান, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, 2023 সালে মাধ্যমিকে কোন প্রশ্ন আসার চান্স খুবই বেশি, 13 দাগের রোমান ওয়ান, 14 দাগের রোমান ওয়ান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং 14 দাগের রোমান টু রোমান থ্রি, এই তিনখানা অঙ্কই মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, 15 দাগের অঙ্ক রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে, 5-এর রোমান ওয়ান রোমান টু, 6 দাগের রোমান ওয়ান রোমান টু, 7-এর রোমান টু, 9-এর রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে, তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমাদের 8-এর অঙ্ক আমি ইম্পর্টেন্ট দিইনি, 9-এর রোমান ওয়ান রোমান টু দিয়েছি। 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি, 12 দাগের রোমান ওয়ান রোমান টু, 13 দাগের রোমান ওয়ান রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, 13-র রোমান ওয়ান গুরুত্বপূর্ণ অঙ্ক, যে সমস্ত অঙ্কগুলো আমি গোল করে মার্কিং করে দিয়েছি সেই সমস্ত অঙ্ক খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে 15 দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি, 5 দাগের রোমান টু,
ছয় দাগের রোমান ওয়ান আর রোমান টু খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। নয় দাগের রোমান ওয়ান রোমান টু, দশের রোমান টু এবং এগারো দাগের অঙ্ক ইম্পর্টেন্ট, তার সঙ্গে ছয়ের রোমান ওয়ান, সাতের রোমান টু, আটের রোমান ওয়ান রোমান টু, নয়ের রোমান ওয়ান রোমান টু, দশের রোমান ওয়ান। পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো এগারোর রোমান ওয়ান রোমান টু, বারোর রোমান টু, ঠিক আছে। যে অঙ্কগুলো বলছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তেরোর রোমান টু, চোদ্দোর রোমান ওয়ান, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝতে পারছো আমি কী বলছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি। তার সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে পনেরো দাগের অঙ্ক, রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে, তার সঙ্গে রোমান টু রোমান থ্রি খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো আমি কী বলছি, 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, পাঁচের রোমান ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে ছয়ের রোমান ওয়ান, সাতের রোমান টু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, এগারোর রোমান ওয়ান রোমান টু, বারোর রোমান টু রোমান থ্রি, তেরোর রোমান ওয়ান এবং তার সঙ্গে পনেরোর রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে, ছয়ের রোমান ওয়ান রোমান টু, সাতের রোমান টু, আটের রোমান ওয়ান রোমান টু এবং দশের প্র্যাকটিস করবে, এগারোর রোমান ওয়ান রোমান টু, বারোর রোমান ওয়ান রোমান টু, তেরোর রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করে যাবে কিন্তু, এবং চোদ্দো দাগের রোমান ওয়ান রোমান টু সরি রোমান থ্রি, চোদ্দো দাগের রোমান ওয়ান রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে, তার সঙ্গে পনেরো দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পনেরো দাগের রোমান ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট, পনেরো দাগের রোমান টু রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে। মাধ্যমিক 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ছয় রোমান ওয়ান ছয় রোমান টু, সাতের রোমান ওয়ান রোমান টু, আটের রোমান ওয়ান রোমান টু, নয়ের রোমান ওয়ান রোমান টু, দশের রোমান টু, দশের রোমান টু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, এগারোর রোমান ওয়ান রোমান টু, বারোর রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তার সঙ্গে তেরো দাগের রোমান ওয়ান, তেরো দাগের রোমান ওয়ান কিন্তু বইয়ের উদাহরণের অঙ্ক, তেরো দাগের রোমান টু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো পনেরো দাগের রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে, তার সঙ্গে তোমরা উপপাদ্য যে সমস্ত দেখাচ্ছি সেইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে তোমরা অঙ্কগুলো দেখে নাও, যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, পাঁচের রোমান ওয়ান রোমান টু, ছয়ের রোমান ওয়ান, ঠিক আছে কী বলছি, এবং ছয়ের রোমান টুও ভালো করে প্র্যাকটিস করে যাবে, ছয়ের রোমান টুও ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, তার সঙ্গে দশের রোমান ওয়ান, এগারোর রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে, এগারোর রোমান ওয়ান রোমান টু, বারোর রোমান ওয়ান বই পড়েছ, মোস্ট ইম্পর্টেন্ট বই পড়েছ এবং মোস্ট ভাইটাল বই পড়েছ বাবু বলে আমি মনে করি, তেরোর রোমান ওয়ান রোমান টু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি, তেরোর রোমান ওয়ান রোমান টু, চোদ্দোর রোমান ওয়ান রোমান টু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে 2023 সালের জন্য। 2023 সালে যে সমস্ত অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ক্লাসে। তো দেখো চোদ্দ রোমান থ্রি মোস্ট ইম্পর্টেন্ট, পনেরোর রোমান টু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো 2023 সালে
এই সমস্ত প্রশ্নগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। পাঁচে রোমান ওয়ান, ছয়ে রোমান ওয়ান, নয়ে রোমান ওয়ান রোমান টু, দশে রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে, এবং বারো রোমান থ্রি দেখে যাবে, বারো রোমান থ্রি, তেরো রোমান ওয়ান রোমান টু, ঠিক আছে, দেখে নাও তোমরা। চোদ্দোর রোমান থ্রির অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখে নাও। এবং আমরা দেখতে পাচ্ছি পনেরো দাগের রোমান ওয়ান রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যে সমস্ত বড় প্রশ্নগুলো 2022 সালে এসে গেছে সেইগুলো তোমরা বাদ দিয়ে বাকি অঙ্ক প্র্যাকটিস করবে। পাঁচে রোমান ওয়ান রোমান টু, ছয়ে রোমান ওয়ান, সাতে রোমান ওয়ান রোমান টু, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো তোমরা। এবং 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, পনেরো দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার অনুরোধ।